আশা করি তোমরা সবাই ভালো আছো আমার সোনামণিরা। তোমরা সেই সময় বাসায় পড়াশোনা করছো তাই না? আমি জানি তোমরা খুব লক্ষ্মী, তোমরা সবাই বাসায় পড়াশোনা করছো, তাই যাতে তোমাদের পড়ালেখাটা আর একটু ভালো হয় এই জন্য আমি তোমাদের কাছে তোমাদের সেই ইংলিশ ক্লাসটা নিয়ে আসলাম। ঠিক আছে, আজকে আমাদের টপিকটা কি জানো? টপিকটা হচ্ছে ম্যাচিং দ্য পিকচার। ম্যাচিং দ্য পিকচার, আমরা জাস্ট লেটারের সাথে ম্যাচিংটা এইভাবে টান দিয়ে ম্যাচ করে দেব। ঠিক আছে, তাহলে সবাই খাতা নিয়ে পেন্সিল নিয়ে বসে যাও। ঠিক আছে, আমাদের কিন্তু কিছু লিখতে হবে না। ঠিক আছে, তোমাদের কাছে যে পেজটা আছে সেটা নিয়ে বসে যাও, আমরা জাস্ট এটা শুধু একটু ম্যাচিং করে দেব, দাগ দিয়ে দেব, কোনো লেখালেখি নেই আজকে। ঠিক আছে, আসো সবাই, তাহলে সবাই বসে যাও, আসো। এইটা কি লিখেছি বলো তো? রাইট, এ। আচ্ছা, এই দিয়ে তোমাদের কি শিখিয়েছিলাম বলো তো? এই দিয়ে কি শিখিয়েছিলাম? অ্যাপেল শিখিয়েছিলাম। হ্যাঁ, সেই অ্যাপেলটা এখানে কোথায় আছে তোমরা জানো? একটু ভালো করে খেয়াল করে তাকাও তো, অ্যাপেলটা কোথায় আছে? এই তো এখানে আছে। রাইট, এখন আমরা কি করবো জানো? সেই এ থেকে এখান থেকে এই অ্যাপেলে আমরা একটা দাগ দিয়ে দেব। ব্যাস, দেখেছো আমাদের কাজটা কত সহজ? ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা লেটারের সাথে ওয়ার্ডের যে ছবিটা মিলে যাবে সেটা আমরা দাগ দিয়ে দেব। ঠিক আছে সোনামণিরা? আচ্ছা, তারপর দেখো কি আছে এটা? বি। বিতে আমরা কি পড়েছিলাম মনে আছে বলো তো? তোমরা একটু মনে করো তো, মনে আছে তোমাদের? হ্যাঁ, আমি জানি তোমাদের সবার মনে আছে। বিফোর আমরা বুক পড়েছিলাম, কি পড়েছিলাম? বুক। বিফোর বুক পড়েছিলাম। এখানে বুকটা কোথায় বলো তো? বুক মানে বই। আচ্ছা, এখানে কোথায় বই? এই তো বই, এখানে দেখো বইতে কত লেখা পড়া আছে, অনেক লেখা পড়া আছে। না, তোমাদের এখানে এত লেখা পড়া করতে হবে না, আমি বলছি না তোমরা এত এত পড়ালেখা করো, অল্প অল্প করে পড়ালেখা করো। ঠিক আছে, কিন্তু প্রতিদিন পড়তে হবে, না হলে তো আমরা সব ভুলে যাব, তাই না? হ্যাঁ, তাহলে বি ফর বু। আমরা এখন এই দেখো বি থেকে এখানে একটা দাগ দিয়ে দিব, ব্যাস আমাদের হয়ে গেল। তারপর আমরা কি করব জানো? তারপর আমরা আরেকটা লেটারে যাব। কোন সেই লেটার? সি। কোনটা বলো তো? সি। আচ্ছা, সি ফর কি মনে আছে? দেখি তো কার কার মনে আছে বলো তো সবাই। সি ফর, সি ফর ক্যাট। রাইট, সি ফর ক্যাট। আচ্ছা, এখানে ক্যাট কোথায় বলো তো তোমরা? এই তো তোমরা ধরে ফেলেছ, এই তো ক্যাট। দেখেছো কত সুন্দর একটা ক্যাট, কত সুন্দর করে শান্ত হয়ে বসে আছে, একদম এইভাবে শান্ত হয়ে বসে আছে, তাই না? ক্যাট কি দুষ্টামি করে? ক্যাট দুষ্টামি করে না? হ্যাঁ, ক্যাট দুষ্টামি করে না, দেখো কত শান্ত হয়ে বসে আছে। ক্যাটের কানগুলো দেখেছো? একদম এইভাবে আছে। তারপরে চোখগুলো দেখেছো? এইভাবে তাকিয়ে আছে। দেখো ক্যাটের, দেখো এগুলো কি দেখেছো, গোগুলো দেখেছো? তারপর দেখো লেজটা কত সুন্দর করে গুটিয়ে বসে আছে। তাহলে সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল। আচ্ছা, তাহলে আমরা সি ফর ক্যাট ডাক দিয়ে দিই। এই যে সি ফর ক্যাট ডাক দিয়ে দিলাম, তাই না? সি এর পরে আমাদের শেষ, এই পাঁচটা শেষ হয়ে গেল। এ ফর অ্যাপেল, বি ফর বুক, সি ফর ক্যাট। এখন আমরা ডি তে চলে যাব, তাই না? ডি ফর কি বলো তো মনে আছে? ডি ফর ডল, ডি ফর ডল। এখানে ডল কোনটা বলো তো? গেস করো তো ডল কোনটা এখানে? রাইট, এই যে ডল, দেখো ডলের চুলগুলো কত সুন্দর করে আছানো আছে, দেখেছো একদম ছোট 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 করে এইভাবে দেওয়া আছে ডলটা, দেখেছো? এটা হচ্ছে কি একটা ডল, ডি ফর ডল, ডল মানে পুতুল। আচ্ছা, তাহলে
তোমরা দল নিয়ে খেলো, বাসায় তোমাদের দল আছে? আছে না, আমি জানি তোমাদের অনেকের বাসায় দল আছে। তারপরে বিয়ের পরে কি বলো তো, এটা কি বলো দেখি? ই, এটা কি? ই। আচ্ছা, ইফার কি হয় বলো তো? ইফার কি শিখিয়েছি আমি তোমাদের? রাইট, ইফার এগ। ইফার কোথায়? এগ, এই যে এগ। ইফার এগ, এগ অর্থ কি? ডিম, এগ অর্থ ডিম। তোমরা ডিম খাও? খাও না, ডিম খেতে হবে, প্রতিদিন ডিম খেতে হবে। আম্মুকে বলবে, আম্মু আমাকে প্রতিদিন ডিম খাওয়াবে। ডিম না খেলে কি পুষ্টি হবে বলো? শরীরে তো পুষ্টি পাবে না, তাই প্রতিদিন ডিম খেতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। না হলে তোমরা পড়ালেখা করবে কি করে, খেলবে কি করে, তাই না? তাই সুস্থ থাকতে হলে, খেলতে হলে, সুন্দর করে পড়াশোনা করতে হলে খেতে হবে, ডিম খেতে হবে। তাহলে আমরা ডিম, এক মানে যে ডিম, এটা আমরা দাগ দিয়ে দিই, এই যে এ দাগ দিয়ে দিলাম। তারপরে এটা কি? এফ। এফ না, এফ ফর কি শিখিয়েছি তোমাদের বলো তো? এফ ফর কি শিখেছি? ফিশ। এফ ফর কি শিখেছি? ফিশ। এখানে ফিশের পিকচার কোনটা বলো তো? ফিশের পিকচার কোনটা? রাইট, এই যে ফিশের পিকচার, তাই না? হ্যাঁ, ফিশ অর্থ কি? মাছ। ফিশ অর্থ মাছ। তাহলে ফিশ আমরা ডাক দিয়ে দিই, এই যে ফিশ। তোমরা কি ফিশ খাও? সবাই খাও তো? ফিশ কিন্তু খাবে, ফিশ না খেলে কিন্তু শক্তি পাবে না, অনেক পুষ্টি ফিশে, ঠিক আছে? মাছ খেতে হবে, ফিশ অর্থ মাছ। সবাই মাছ খাবে, প্রতিদিন মাছ খাবে, ঠিক আছে? কখনো কিন্তু আম্মুকে বলবে না যে মাছ খাবো না, আম্মুকে সবসময় বলবে, আম্মু আমাকে সবসময় মাছ খাওয়াবে, প্রতিদিন মাছ খাওয়াবে, ঠিক আছে? তারপরে দেখো এটা কি? জি।